পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিবেশে বেড়ে উঠবে শিশুরা, এটাই সব অভিভাবকের কাম্য। কিন্তু অভাবের দায়ে এই পরিষ্কার কর্মী হয়ে পরিবার চালাচ্ছে কিছু শিশু। মিরপুর 13 নম্বরে দেখা মেলে এমন কিছু শিশু যারা সিটি কর্পোরেশনের অধীনে ময়লা সংগ্রহ ও পরিষ্কারের কাজ করে। দিনে প্রায় 9 ঘন্টা কাজ করতে হয় এসব শিশুদের। এখানে সকাল 8টা থেকে শুরু করে 5টা পর্যন্ত। আমার বাবা অসুস্থ, তাই আমরা 3 ভাই মিলে এই কাজ করতে হয়। আমার টাকার জন্য বন্ধ হয়ে গেছে স্কুল, ফ্যামিলি সবাই কাজ করি। ময়লা কাজ করতে গিয়ে ঘামাচি, চুলকানি, ঘাসও বিভিন্ন চর্মরোগে ভোগে অনেক। ময়লার কাজে দেখা যাচ্ছে ও বহুত ঘামাচি হয়, ওই ময়লা হাতে চুলকালি দেখা যাচ্ছে, ওইটা অ্যালার্জি হয়। এই ময়লা হাতে যে কোনো জিনিস আমাদের খাইতে হয়। যেসব শিশুদের এখন থাকার কথা স্কুলে, কাটানোর কথা সোনালি সময়, সেসব শিশুরাই এখন নেমেছে জীবনযুদ্ধের সংগ্রামে। সাগরকা ইসলাম মিনহা, হ্যালো বিডি নিউজ 24.com, মিরপুর, ঢাকা।